আমার দুর্গার বিচার চাই, বোধনের দিনই দেবী দুর্গার মুখে পড়ল কালো কাপড়। মোমবাতি হাতে বিচার চাইল রানাঘাটের কামালপুরের গ্রামবাসীরা। নদিয়ার রানাঘাট কামালপুরের অভিযান সঙ্গে এবছর তৈরি হয়েছিল বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা, যার উচ্চতা ছিল 112 ফুট। তবে প্রশাসনিক বাধায় বন্ধ হয়ে যায় প্রথমে মূর্তি তৈরির কাজ। প্রশাসন প্রতিমার উচ্চতা নিয়ে সংশয় প্রকাশ করলে কাজ বন্ধ করে দিতে হয় পুজো উদ্যোক্তাদের। এর পরিবর্তে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন পুজো করার জন্য। নদিয়া জেলার জেলাশাসককে পুজো করার জন্য ভাবনা চিন্তা করার নির্দেশ দেন মহামান্য আদালত। পরবর্তীতে নদিয়া জেলার জেলাশাসক এই পুজো সম্পর্কে সম্মতি প্রকাশ করেননি বলেই সূত্রের খবর। এরপর আবার দ্বিতীয় শুনানির জন্য সময় অতিবাহিত হয়। পরবর্তীতে আদালত আবার জেলাশাসককে পুজো করার জন্য পুনরায় বিবেচনা করতে নির্দেশ দেন। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। এলাকার বেশিরভাগ মানুষ চাষবাদের সঙ্গে যুক্ত। তিল তিল করে এলাকার মানুষ সমস্ত টাকা জমিয়ে এবং কোনো কোনো সময় ঘরের গৃহবধূরা তাদের সোনার গহনা বন্ধক দিয়ে এত বড় পুজো করার জোগাড় করেছিলেন অর্থ। তবে হাইকোর্টে মামলা চলার খরচ এবং আসা যাওয়ার খরচ অনেক হয়ে যায়। তারপরে গ্রামবাসীরা সকলে একত্রিত হয়ে সিদ্ধান্ত নেন, এত আইনি জটিলতা থাকা সত্ত্বেও তারা যখন প্রশাসনিক কোনো রকম সাহায্য পাচ্ছেন না, তাই দেবীপক্ষের সূচনাতেই পুজো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলেন আপামোর গ্রামবাসীরা। লোক সব চাষ করে করে পয়সা ইনকাম করে তবেই এদের ছেলে মেয়ে পড়াশোনা করায়। এই সারা বছর পরে একদিন এই দুর্গা পুজোর দিনে জামা কাপড় পরাই ওরা অনুষ্ঠান আনন্দ উৎসব করে। আজকে এই বড় দুর্গা করার জন্য সব ছেলে মেয়ে বলেছে যে আমরা এবার জামা কাপড় কেউ পরবো না, এই জামা কাপড়ে পয়সা দিয়ে আমরা ঠাকুর বড় করে পুজো করব। দেশ বিদেশের লোক আসবে, দেখবে আমাদের কামালপুর আমরা ডুবে আছি কোথায় কোন গ্রামে কেউ জানে না, এটাই দেখার জন্য আমরা এই বড় ঠাকুরটা উৎসব করছি। কি কারণে করেছে এটা সে একমাত্র মমতা দিয়ে জানে। আমি বলবো মমতা দিয়ে এর জন্য দায়ী। প্রশাসনকে কে পাঠিয়েছে? মমতাই পাঠিয়েছে। গ্রামে আর নতুন করে পুজো হচ্ছে না, গ্রামে নতুন করে পুজো কি করে হবে? আমাদের বড় মাকে যদি দাঁড় করাতে না পারি, তাকে যদি পুজো না করতে পারি, তাহলে ছোট ঠাকুরের পুজো তো আমরা আজকে 40 বছর ধরে করছি। 55 বছরের পুজো আমাদের, 55 বছর এই বড় দুর্গা কোথায় কোথায় হয়েছে? সেখানে 6 ফুটের রাস্তা, কলকাতা কল্যাণী 6 ফুট 7 ফুটের রাস্তা, এখানে তো আপনার 12 ফুটের পাকা রাস্তা আছে, দু সাইডে মিটের রাস্তা আছে 6 ফুট করে ছাড়া আছে আমাদের। তাহলে আমাদের রাস্তায় সমস্যা নেই, আমাদের জায়গায় সমস্যা নেই, কোন কারণে এই পুজোটা বন্ধ করতে হলো? প্রশাসন পাঠিয়েছে কেন? আর প্রশাসন এতদিন ধরে আমাদের এখানে খেয়ে না খেয়ে বসে আমাদের পাহারা দিচ্ছিল, কোনো মতেই আমাদের সেই ঠাকুর খাড়া করতে দিল না। বিশ্বকর্মা পুজোর থেকে প্রশাসন আমাদের এখানে এসে বসে আছে। বিশ্বকর্মা পুজোর থেকে আমরা ঠাকুর, আমরা কি অপরাধ করেছি বড় দুর্গা দাঁড় করানোর জন্য? আমরা যে কষ্টগুলো করেছিলাম কি অপরাধ হয়েছে? আমাদের জায়গা শর্ট ছিল, মানুষের কোনো সমস্যাই হতো না। শহরে ছোট গলিতে যদি সমস্যা না হয়, মানুষ না মরে, তাহলে মানুষ তো এমনিও মরে যাচ্ছে। কত মানুষ তো এমনি মরে যাচ্ছে, তার জন্য তো কিছু হচ্ছে না। আর এখানে পুজো করার জন্য মমতার কি এমন দায় হলো যে এই কামালপুর গ্রামটায় ওনার মনে নেই? আবার কি করে জানতে পারলো যে কোথাও একটা পুজো হচ্ছে? কোথাও একটা কে ওনাকে খবরটা কে দিয়েছে? ঠাকুর হচ্ছে সেখানে পুজো হচ্ছে, সেই কথা ওনাকে এত সম্মান করে সবাই, আর সে সম্মানের লোকটা ব্যক্তিটা কি করলো আজকে? আজকে আমাদের এই ছোট ছোট ছেলে মেয়ে কি কান্না, মা তো সবারই মা, সেই মমতা দিদিও তো মা, সেই প্রশাসনেরও তো মা, সবারই মা। কিন্তু এই মাকে কেন দাঁড় করানি হলো না, কেন বন্ধ করা হলো, এটা আমরা এখনো খুঁজে পাচ্ছি না কি কারণে। আমার নাম কণিকা বিশ্বাস।